ভারতের উত্তরপ্রদেশের হাপুর জেলার একটি রাসায়নিক কারখানাতেও অগ্নিকাণ্ড ঘটেছে। মারা গেছেন অন্তত 12 জন, আর আহত হয়েছেন 21 জন। আগুন নিয়ন্ত্রণে এলেও এখনও চলছে উদ্ধার কাজ। রাজধানী দিল্লি থেকে 60 কিলোমিটার দূরে হাপুর জেলার ঢোলনা এলাকায় শনিবার এই দুর্ঘটনা ঘটে। কারখানার বয়লার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়, পরে কারখানায় তা ছড়িয়ে পড়ে। প্রায় 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানার ভিতর কয়েকজন শ্রমিক আটকা পড়েছিলেন। তাদের ভাগ্যে কী ঘটেছে সেই বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। আর এই ঘটনায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য সরকারের পক্ষ থেকে আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে।